মর্নিং বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমরা যে যেখানে আছো, বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও, লাভ ইউ অল। আজকে ব্লগটা দেখো এখান থেকে শুরু করছি। পুজোর ঘর, বৃহস্পতিবার, হ্যাপি থার্সডে তোমাদের সবাইকে জানাই। আমি সব রেডি হয়ে নিচ্ছি। এবার আমার পুজো করতে 2 ঘন্টা সময় লাগবে, তো সব ঠাকুর ঠাকুর মুছে কাপড় জামা পেতে, ঠিক আছে। আমিও হলুদ পরেছি, তো মা লক্ষ্মী হলুদ আছে, হলুদ চেঞ্জ করে দেবো আজকে। তো চলো পুজোটা করি মন দিয়ে, তারপরে আমি আবার পুজো সেরে ফিরছি ভিডিওতে। যারা নতুন আছো আমার চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টও করো, আমার খুব ভালো লাগবে। হ্যাঁ, তুলু ব্যালকনিতে ঘুমোচ্ছ, চলো পুজো সেরে নিই, পরে আবার ফিরছি। ব্যাস, পুজো সারা হলো, এখন ঠাকুরকে একটুখানি শয়ন দেবো না, ব্যাস গুছিয়ে টুছিয়ে নামিয়ে পুজো হয়ে গেছে। ঠাকুরের প্রসাদ থালা এগুলো নামাব, অনেকক্ষণ টাইম লাগে আমার পুজো দিতে আজকে দিনটা। চলো পরে আবার ফিরছি। সেটাই, তবে মেয়ে মানে মেয়েরা মায়ের কষ্টটা বুঝবে বেশি, সন্তান নিজের সন্তান যতটা বোঝে পরের সন্তান অতটা বোঝে না। প্রচন্ড গরম, বৃষ্টি একটু দিল দিয়ে এত প্রচন্ড গরম যে পাগল হয়ে যাচ্ছে। বাইরের কতগুলো কাজ ছিল, বা 4টে বালিশ বানানো হলো, বালিশ দরকার হয়। তো দেখো আমার 2 দিন ধরে ঘুম হচ্ছে না একদম, তো এবার বালিশগুলোকে এনে সেগুলোকে আবার ঠিক করলাম, তুলো টুলো পরিষ্কার করে। এই যে আরেকটা তুলোকে দেখবে তোমরা, এই দেখো, এই দেখো আরেকটা তুলো, এই দেখো আরেকটা তুলো, টুনু, এটা টুনি, এটা টুনি, কে কে ওষুধ খাইয়েছি তো তোমাকে। যাই হোক, ওকে ওষুধ খাওয়ালাম, ডিবার্মিং শুরু করলাম। আর কি বলে, প্রচণ্ড গরম, গরমে টিকতে পারছি না, দেখো গায়ের কাছে এসে বসেছে। কে তোমাকে মেরেছে নাকি? দেখো তোমাকে মারু মারু করেছি আমি, তোমাকে আমি কখনো মারু মারু করতে পারি? তুমি আমার মা না, তুমি আমার মা তো, তুমি আমার মা, কি মা, আমার মা তুমি? ও বাবা, নাবু নাবু হয়েছে নাকি? হ্যাঁ, চিংড়ি মাছি, চিংড়ি মাছি নাকি এটা, চিংড়ি মাছি? ভালোবাসি ভালোবাসি, তুই কম আমি বেশি, তুই কম 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 আমি বেশি, ভালোবাসি ভালোবাসি, তুই কম আমি বেশি, তুই কম 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 আমি বেশি। তুই কম ভাসিস তো আমাকে, ভালোবাসিস তো, কম ভাসিস তো বল, তুই কম ভালোবাসিস তো আমাকে, আমার ধুনু মামা, আমার ধুনু মামা। ভেবেছ ভেঙে কি অবস্থা? এটা হচ্ছে প্রমোটিং হচ্ছে বাড়িটা। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, তুলু এখন কোথায় গেল জানি না, দেখি। লাগছে ঘেমে জল হয়ে গেছি গরমে, এখন এগুলো মোছা মুছি ঝাড়া ঝুড়ি সব কমপ্লিট করে তারপরে একটুখানি রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপরে আবার বেরোবো, আর কি একটু কাজ আছে বেরো বাইরে। 3-4টে প্যান্ট দিলাম অল্টার করতে, সেগুলো আনতে হবে। একবারে আজকে ভাবছি ওয়াকিং করে তারপরে বাড়িতে আসবো,
এত প্রচণ্ড গরম যে গরমে পাগল হয়ে যাচ্ছে। চলো একটুখানি হাত মুখ ধুয়ে টেবিল টেবিল পরিষ্কার করি, সব ছড়ানো রয়েছে। আজকে খুব আলস্য লাগছে জানো তো, পুজো দিয়ে উঠে সেই থেকে। তারপরে খাওয়াটাও আজকে অল্প খেলাম, একটুখানি খাওয়ারও ইচ্ছা নেই। এই জানি না কেন ওয়েদারের জন্য না কিসের জন্য আমি ইনটেক করতেই পাচ্ছি না, মানে হচ্ছে মানে খাওয়া ভেতরে ঢুকছে না, ইচ্ছা করছে না খেতে। একটা খেলে সেটা হজম হচ্ছে না সহজে, কেন হচ্ছে না জানি না, জল খেয়েই যাচ্ছি সমানে, এরকম একটা সিচুয়েশন। চলো পরে আবার ফিরছি। সব ছড়ানো, ওই দেখো টেবিলে সব ছড়ানো, এখানে সব মুছতে হবে, পরে আসছি আবার। 7:05 হয়ে গেছে, রেডি হয়ে নিলাম, দোকানে যাব। এটা কি বলো তো আইডিয়া করে? এটা একটা হেলথ ড্রিঙ্ক খাচ্ছি, মানে এটা সন্ধেবেলা খাওয়া যায়। ঠিক আছে, সকালবেলা খালি পেটে একটা হেলথ ড্রিঙ্ক আমি নিই, ওটা হয়েছে এমটি স্টমাকে। আর এটা মাঝে মাঝে দরকার পড়লে আমি সন্ধেবেলা খাই। কমেন্টে জানিও এটা কী তোমরা, তারপরে আমি বলবো অ্যান্সার দেবো। তো এটা খেয়ে এখন যাব দোকানে, কালীকে ঢোকাতে হবে, এত হাজার নাটক আছে, কখন ঢুকবে জানি না। চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো, কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব দেখতে পাবে, পরে আবার ফিরছি। শাশুড়ি মায়ের ওপর কোপর থেকে এলাম, দেওরের হয়েছে শরীর খারাপ, শ্বাসকষ্ট হচ্ছিল দুপুর থেকে হঠাৎ করে, কিছুই জানি না, জানাইনি, এখন ফোন করেছে যে আমি বেরোবো সেই সময়। এতক্ষণ এইটা ওইটা সেটা খাওয়াচ্ছিল, ডাক্তার এসে দেখে গেল। এখন আমার বর হেঁটে ভিজে গেছে, ও গেল চৌমাথায়, চৌমাথার ফার্মেসি বন্ধ বৃহস্পতিবার। এখন যাব দূরে কণ্ঠাধারে, ওখানে নমিতাতে পাই কিনা দেওরের ওষুধ, যাচ্ছি আনতে। ওষুধ নিয়ে গেলাম, গিয়ে আবার এলাম, প্রেসক্রিপশন ভুলে গেছি দোকানে, আবার প্রেসক্রিপশন আনতে গেছে। আমি পাওয়া গেলে তো ভালো, না পাওয়া গেলে গেছি আমার। আর এরা তো ভুলে যায়, এরা দিয়ে দেবে তা না। সব বেবিরা ঘুমোচ্ছে এখানে বসে আছে, এই যে একটা, এই যে একটা, কি রে দেয়নি খেতে, দেয়নি কি হয়েছে, যাবি আমার সাথে, হ্যাঁ খেতে দেয়নি, পেটে খিদে আছে, চাপা পড়বে। দেখো কেমন চেনে, দেখো ওই দেখো, দেখো কেমন চেনে, হ্যাঁ হ্যাঁ যাবি, ওই খাওয়ার চাইছি জান কি বাবা, কি সব আমার বন্ধু, রুটি বানাবো, ডিনার টাইম হয়ে গেল, তুলু মাউ মাউ করছে কেন, হ্যাঁ মাউ, কি মাউ, কি মাউ, কি দেবে, যে দেব দেব করতে বসছি। 9:40 আমি কালীকে খেতে দিয়ে আসলাম,
খেতে দিয়ে এসে একটু বসেছি, প্রচণ্ড গরম, ছাদে তো একটু হাওয়া আজকে ভীষণ কম, মশা আছে, অন্ধকার, বৃষ্টি হয়েছে, মানে আমি ছাদে গেছি পরে জলের বোতলগুলো সব ফাঁকা ভরতে হবে। এই দেখো আমি ছাদে গেছি, দরজার ফাঁকে এসে বসে আছি, এখন দেখো দেখেছ কে বন্ধুদের একটু বলো তো, গুড নাইট বলো, বলো গুড নাইট তোমাদের বলো, হ্যাঁ গুড নাইট বলো, যে তোমরা সবাই ভালো থেকো বলো, বলো সবাই ভালো থেকো বলো, বলো বলো সবাই ভালো থেকো বলো, বলো সবাই ভালো থেকো বলো একটু, বম্বি না এত লাগ তোল, তাহলে তোর সাথে আমি কথা বলবো না, কাটটি একটু চুমু খাই, ওলে বাবালে আমার কি গালু কামড়াবি তুই, গানু কামড়াবি তুই, এত গাল কামড়ে আমার হয়নি, আচর দিয়ে আমাকে হয়নি, তোমার কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ননিতা, বান্ধবী ননিতা, বান্ধবী ননিতা, তোমার কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ননিতা, ওলি বাবালে উলি বাবালে না করে গেছি, বাবালি 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 উলি বাবালি বাবালি, আমার ছোনা মা তো এটা আমার দুতুমা, তো এটা আমার দুতুমা, তোমরা দেখেছ আমি কি করি, আমি এরমভাবেই আদর করি, ভালোবাসি ভালোবাসি তুমি, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো চেয়ারের ফাঁকে মুখ ঢুকিয়ে দিয়েছে, ভালোবাসি ভালোবাসি তুমি কম আমি বেশি, তুমি কম 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 আমি বেশি, তুমি কম 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 আমি বেশি, চুমকাই 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 চুমকাই, তাকাই দিকে কথা বলবি না তো আমার সাথে, একটু তাকা আমার দিকে, একটু তাকা আমার দিকে, আমার দিকে একবার তাকা কিন্তু, নালে কিন্তু আমি রেগে যাচ্ছি, কিন্তু একবার তাকা আমার দিকে, তুলি একবার একটু তাকাও আমার দিকে, একটু তাকাও, ছুঁয়ে ছুঁয়ে নেজু নেজু নাড়ালে হবে, কুকু কুকু করে নেজু নেজু নাড়াচ্ছ ছুঁয়ে ছুঁয়ে, একটু তাকা না বাবা, এরম করিস কেন বাবা, থাক আর কালকের থেকে আর কথা বলবো না তোর সাথে, যা তোর সাথে আর কথা বলবো না কালকের থেকে, কাটটি ঠিক আছে আমি নিয়ে আসবো, ওই যা আমার বন্ধুরা আছে বাজার থেকে আসি সন্ধ্যেবেলা, ওদেরকে নিয়ে আসবো একটাকে, একবার যদি না তাকাস আমি আমার দিকে, আমার দিকে একবার টাকা নালে, এ গুগুলি একবার আমার দিকে টাকা নালে, একবার একটু টাকা নালে, তোকে টেনে এনে টাকাতে হয় কেন লে বাবা, চোখে ঘুম আছে সত্যি সত্যি, তুই এত ঢং করতে জানিস, এত ঢং করতে জানিস তুই, থাক থাক গুনু করো গুনু করো, আমার মা তো নাগু নাগু হয়ে গেছে নাকি বাবা, চোখটা ওলি বাবালে ওলি বাবালে ওলি বাবালে ওলি বাবালে ওলি বাবালে, ও বাবা অ্যালান দিয়ে শুয়েছে বাবা, দেখো দেখেছ ব্যাস ঠাঁস ঠাঁস করে লেজ নাড়াচ্ছে রাগে, এটা কিন্তু রাগ, কানটা কিন্তু খাড়া আর এই যে লেজ নাড়াচ্ছে এটা কিন্তু রাগে, আমি যদি একটু এখন টুক 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 করে ধরি না আমাকে, এক ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে, তাইলে বলো টাটা বাই বাই বলো, বলো বন্ধুদের টাটা বলো, বন্ধুদের বলো টাটা বলো, বলো একটু টাটা বলো, বলবি না একটু তোল ভাঁচাতে বল না রে মাউ করে, একটু তোল ভাঁচাতে বল না মাউ করে, বলবি কি না বলবি না, তুই এত রাগ উড়ি বাবারি, কি স্পিডে লেজ নাড়াচ্ছে দেখতে পাচ্ছ, রেগে গেছে আমার মা, ছোটো মাথা আমার মা মা তার লেগে গেছে, বলি বাবা 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 মাথা ঝুলিয়ে দিয়েছে, যতদূর পারে সরিয়ে নিয়ে যায়, মানে আমার কাছে ঘেঁষবে, আদরও খাবে, চুলকানিও খাবে, আবার আমি যখন জ্বালাবো খুব এক্সট্রিমে চলে যাব তখন আমার থেকে দূরে ও নিজেকে যতটা পারে ঢুকিয়ে দেয় কিছুর মধ্যে, সর মানে একদম ফাঁকা খোপ আলনার পেছনে আলমারির পেছনে, এখন দেখো ওই চেয়ারের ফাঁকা দিয়ে মাথাটা ঝুলিয়ে দিয়েছে, যাতে আমার মুখ ও মানে আমাকে না দেখতে পায়, কিন্তু বডি তো আমি দেখতে পাচ্ছি, ও জানে ওর চোখটা ঢেকে গেলে ওকে আর কেউ দেখতে পাবে না, এটা হচ্ছে ওর স্টাইল, এরকম করে লুকোয় যখন, যাই হোক চলো বন্ধুরা টাটা লাভ ইউ অল, বড়রা আমার প্রণাম আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও, গুড নাইট অল অফ ইউ, তোমরা খুব ভালো থেকো,
এখন আমি একটু চেঞ্জ করবো, চুল বাঁধবো, অনেক কাজ আছে। যদিও 10টা বাজে, 10টা বাজতে চললো, 10টায় বিছানায় যাবো সেটা হয় না, এদিক ওদিক করতে করতেই টাইম পাস হয়ে যায়। কালকে আবার নতুন ব্লগ, নতুন ভিডিওর সাথে আসবো, নতুন ভিডিও স্টার্ট করবো, নতুন ব্লগ শুরু করবো। তোমরা প্রে করো যাতে আমার রাতটাও ভালো কাটে, তোমাদেরও ভালো কাটুক, ভগবানের কাছে এটাই কামনা করি। ঠিক আছে, পড়ে যাবে মাম্মা, পড়ে যাবে, মাথা মাথা পড়ে যাবে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এখানে এসো। ঠিক আছে, গুড নাইট, গুড নাইট অল অফ ইউ, কালকে আবার দেখা হচ্ছে।